নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তরফ থেকে নতুন দারুণ ঘোষণা করা হয়েছে, জমি দিলেই মিলবে চাকরি। হ্যাঁ বন্ধুরা, প্রায় 5,000 শূন্য পদ তৈরি করা হয়েছে যদি আপনি জমি দিতে পারেন। তো বন্ধুরা, কোথায় এরকম ঘোষণা করা হয়েছে, কারা কারা এখানে যোগ্য হবেন, তো বিস্তারিত তথ্যগুলো অবশ্যই আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, বলা হচ্ছে দেউচা পাঁচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু করার প্রস্তুতি জোর কদমে শুরু করে দিল রাজ্য সরকার। আপাতত সরকারি জমিতে কাজ শুরু হবে। সরকারি জমির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও জমি দিতে আগ্রহ প্রকাশ করেছে। যারা জমি দেবেন তাদের জন্য সরকারি চাকরি, অন্যত্র জমি ও ক্ষতিপূরণও দেবে রাজ্য সরকার। বন্ধুরা, শুধু যে আপনার জমির জন্য আপনাকে সরকারি চাকরি দেওয়া হবে সেটা নয়, আপনাকে অন্যত্র জমিও পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, সাথে ক্ষতিপূরণও দেওয়া হবে, এবং তার পাশাপাশি আপনারা সরকারি একটা চাকরিও পেয়ে যাচ্ছেন, এবং 5,000 শূন্য পদ কিন্তু তৈরি করা হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য 5,100 পদ তৈরিতে অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমে মোহাম্মদ বাজার থানার অধীনে দেওয়ানগঞ্জ হরিগঞ্জের কোল ব্লক রয়েছে, এখানে যারা কয়লা উত্তোলনের জন্য জমি দেবেন তাদের জন্য এদিন রিল্যাক্সেশন টু রিক্রুটমেন্ট রুলস ফর অ্যাপয়েন্টমেন্ট ওয়ান মেম্বার অফ ইচ অফ দ্য ফ্যামিলি যে প্ল্যান সেটা কিন্তু অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা জমি দেবেন তাদের পরিবারের একজনকে সিনিয়র বা জুনিয়র কনস্টেবলের পদে নিয়োগ করবে রাজ্য সরকার। 39 জন এরকমভাবে সম্মতিও জানিয়েছেন জমি দেওয়ার জন্য। যদিও প্রথম কাজটা সরকারি জমিতেই হবে, যারা রাজি হবেন তাদের জমিও কিন্তু নেওয়া হবে। আমাদের হাতে জমি রয়েছে 1,000 একরের মতো, সুতরাং আমাদের জমিতেই কাজটা শুরু করব। যেহেতু লোকাল ছেলেমেয়েদের সাপোর্ট আমাদের দরকার, তাই আমরা 5,100 জুনিয়র বা সিনিয়র কনস্টেবল নেব, যারা জমি দিতে চান তাদের পরিবারের থেকে। জমির বদলে জমিও যেমন দেওয়া হবে তেমনই মিলবে পাটটাও ক্ষতিপূরণও। বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কোথায় এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এবং জায়গাতে চাকরি দেওয়া হবে, এবং তার পাশাপাশি চাকরির পাশাপাশি ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে, নতুন জমিও কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর এই ধরনের যে প্রতিশ্রুতি সেগুলো কতটা সাফল্যমণ্ডিত হয়ে থাকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য।